এই হচ্ছে কিন্তু পুরোটা দেখতে পাচ্ছ আমেরিকান দাদার বিরিয়ানি লেখা আছে দীপঙ্কর অধিকারী লালটুকা। যাই হোক, এদিকে ভিড়টা কিন্তু এখনো জাস্ট খালি মাত্র এই মাত্র হাইটা নামালো, তাই কিন্তু দোকানে ভিড় লেগে গেছে ভাই। ফাইনালি কিন্তু আমাদের বিরিয়ানি ভাই চলে এসছে, খেতে হবে ভাই। যাক, তোমরা আজকে হয়তো বুঝতে পারছো যে কী ভিডিও হতে চলেছে ভাই। হ্যাঁ ভাই, তোমরা যেটা টাইটেল তোমরা দেখেছো সেটাই ভাই, আমেরিকান দাদার বিরিয়ানি খেতে যাচ্ছি। হ্যাঁ ভাই, কারণ তবু দুদিন আগের থেকে ফোন করে বলছে যে ভাই চ আমেরিকান দাদার ওখান থেকে ভিডিও করে আসি, তো চলো দেখি যাওয়া যাক। তা তবুরে কিন্তু ওদের পাশে আসছে, ঠিক আছে। আমরা সবাই জাস্ট এই মতো ট্রেন থেকে নামলাম। দেখো বিষয়টা হচ্ছে, মানে নাম দেখতো ভাই, শুনছি ভিডিও দেখছি ফেসবুকে ইউটিউবে যে আমেরিকান দাদা আমেরিকান দাদা, কেমন কী টেস্ট হবে কিন্তু আমি কিন্তু সেটা শিওর না ভাই। আমি যতক্ষণ না যাবো, অনেকে গেছে বড়ো বড়ো সেলিব্রিটিরা পর্যন্ত গেছে বিরিয়ানি খেতে গেছে, 80 টাকা করে চিকেন বিরিয়ানি আর 130 টাকা করে মটন বিরিয়ানি। ওখানে যাওয়া পর্যন্ত কিন্তু বুঝতে পারছি না ভাই, রিভিউ দেবো খেয়ে দিয়ে যাবো, ঠিক আছে। ও ভাই, রোদের মধ্যে এই চলে আসছে ভাড়ি, হ্যাঁ সব কাকা ভাই বলে যাচ্ছি ভাই, এখন লাঞ্চ করতে ভাই, লাঞ্চ করতে। তো চলো ভাই, কেমন কী হবে জানি না, তোমাদের বললাম আগে ওই যে রিভিউ দেবো খেয়ে দিয়ে কেমন। আসলে কি সত্যি এত টেস্টি, কম দামে 80 টাকা কী করে হয় ভাই, সব দেখবো, ঠিক আছে। ফাইনালি কিন্তু চলে এসেছি ভাই একদম দাদা বিরিয়ানি দোকানের সামনে, দেখতে পাচ্ছ পিছনে বিরিয়ানি দোকান। আর এ হচ্ছে কাকপুল হাই স্কুল। তোমরা অনেকে জানতে চাও যে এই অ্যাড্রেসটা কোথায়, তোমরা হয়তো আসবে, ঠিক আছে। তো অ্যাড্রেসটা তোমাদের বলি, অশোকনগর নামবে, অশোকনগর থেকে অ্যাড্রেস বলতে হবে না, খালি বলতে হবে নেমে যাবো দীপঙ্কর দোকানে আমেরিকান বিরিয়ানি, ব্যাস। দীপঙ্কর দার দোকান বললে কেউ চিনবে, আমেরিকান দার বিরিয়ানি, আমেরিকান দার বিরিয়ানি একদম। কাকপুল হাই স্কুল, এই যে দেখ আমেরিকান দাদার বিরিয়ানি বললে ভাই চিনে যাবে। আমার তো গিয়ে বললাম আমেরিকান দাদার বিরিয়ানি দিয়ে ওখানে যাবো, অটোওয়ালাকে জিজ্ঞেস করলাম, তো নিয়ে চলে আসলো। কিন্তু তাও তোমাকে বলে দিই, অশোকনগর থেকে নামবে, মেন রোড পর্যন্ত হেঁটে আসবে, তারপরে আসার পরে ওখান থেকে ওই অটো দাঁড়িয়ে থাকবে, অটোওয়ালাকে বলবে আমেরিকান দাদার বিরিয়ানি যাবো, নিয়ে একদম তোমাকে নামিয়ে দেবে ভাই, কোনো ব্যাপার না, খালি লোকের কাছে জিজ্ঞেস করতে হবে, ঠিক আছে। আর সেই পরিমাণে রোদ ভাই, উফ দেখতে হচ্ছে সবাই ভাই, ওদের মধ্যে সেই কষ্ট, ঠিক আছে। চলো ওখানে দেখি যাই, চিকেন মাটন, হ্যাঁ, তার উপরে আছে বিরিয়ানি মশলা, আচ্ছা, দই, খোয়া ক্ষীর, তারপর হচ্ছে আলু বোখরা, আচ্ছা, তারপর হচ্ছে গোলাপের পকড়ি, আচ্ছা, এটা দিয়ে আর ইয়ে আছে ব্রাউন অনিয়ন আছে, রেস্তা আছে, ভাই সব এখানে বাবা রে ভাই, 2 মিনিট দাঁড়িয়ে তো চলতে চলে রয়ে গেছে, গরম আছে সেই তাপ, ভাই চোখে জল বেরোচ্ছে, 2 মিনিট দাঁড়ালাম। মানে মোষের দুধের সাবস্টিটিউট হিসাবে এটা ইউজ করি আমুল গোল, হ্যাঁ, আর এটার জন্য এটা পুরো ইয়ের জন্য এটা আছে। এটা কি কালার অ্যাড হচ্ছে নাকি কি দেওয়া আছে ভিতরে দেখো, এটা কেশর, কেশরের কালার। এটা হচ্ছে বিরিয়ানি মিয়ানি কাটবে ভাই, ভাই সাব কালার কালার রাইস জাস্ট চেয়ে আছে কাস্টমারের দিকে কখন তাদের পেটে ঢুকবে, একদম রাইস গুলো খেলে যেন বেরিয়ে আসতে চাইছে হাড়ি থেকে ভাই, চোখ পুরো বড় বড় করে, আর উপরে বেরেস্তা হালকা হালকা মিষ্টি হাসি দিচ্ছে, চাল ফুটে উঠেছে ভাই, ফুলের পাপড়ির মতো চাল ফুটে উঠেছে, কিছু কিছু খারাপ বলে নাকি, হাতের বাস্তা এমন সমান না, না ভালো খারাপ মানে তোমার পরিমাণটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, এখন 1 হাঁড়ি থেকে কত গিয়ে দাঁড়িয়েছে, চলছে এই গরমেও, পাগল পাগল
এক হাড়ি থেকে 100 প্লেট হয়ে যাবে? 90 মটন চিকেন গুলো কোথায় গেল? উঠতে হবে তো, না তুমি কি করে দেখো? উঠছে উঠছে, আই উঠলো দাদার চিকেন মটন পিস। তোমার চিকেন মটন পিস তোমার সুতির জামা পরে বেরোতে হবে, পরিমানে জল খেতে হবে, হাত পা ঢেকে রাখতে হবে, হ্যাঁ তরমুজ খেতে হবে, ডাক্তারের যা গাইডলাইন দিচ্ছে সেগুলো খেতে হবে নাকি? না বিরিয়ানি এই গরমে আমি বলবো না খেতে, আবার বলবো না না খেতে। সেটা দেখলে তোমরা, তাই কিন্তু দোকানে ভিড় লেগে গেছে ভাই। ঠিক আছে ভাই, তোরা কি এখনই বসবি না পরে? তুই এমন বললি মনে হচ্ছে বিয়ে বাড়ি নেমন্তন্ন খেতে এসেছি ভাই, তোর এখন খেতে তো চলো দেখি। আমাকে চেনে তো, শত্রু আমিও শত্রু, ওই জন্য। কেমন আছো? দীপঙ্কর অধিকারী অরূপ কিন্তু লালটু পাড়াচ্ছে বলে দেখা তো, এইটাই ভাই আমাদের। আমার নাম যেমন সুমন বিশ্বাস, অরূপ বাচ্চু, কিন্তু সে কলকাতার টাপু। তুমি ভাই বন্যার প্রোডাক্ট না? বনগাঁ পিসের মানুষ দামি আলাদা, সেই ব্যাপার, বনগা ছেলে বলে একদম দুজনই আলাদা। তো চলো এদিকে, এখন এখনো এরকম কতগুলো হাড়ি ভাই, ও কটা করে হাড়ি যায় সারাদিনে? ওরে বাবা, তাহলে তোমার সবচেয়ে একা কষ্ট বেশি, বুঝতে পারছি। গরমের মধ্যে তোমাকে স্যালুট, শুধুমাত্র দাদা না, বাড়িতে আমাদের মাও আছে, এই তো এটা সবাই ভাই। দাদা হচ্ছে দোকানের মানে এই ওই রোদের মধ্যে ভাই, রোদ তো বাইরে, কিন্তু এখানে আমি জাস্ট 2 মিনিট দাঁড়িয়েছিলাম, তাই আমার অবস্থা কাহিল হয়ে গেছে দাদা এখানে, বুঝছো? পরশুদিন পা পুড়ে গেছিল। হ্যাঁ পুরো বাবা, ওরা বানিয়ে বিরিয়ানি কেটেছে, সত্যি ভাই সেরা লাগে সব। একদিন এইখানে কারেন্টের শর্ট খেয়েছে, ওইখানে ছিটকে ফেলে দিয়েছিল। হ্যাঁ সেই অবস্থায় বিরিয়ানি কেটেছে। আরে বাবা, স্যালুট বস তোমাকে, রেসপন্সিবিলিটি। ফাইনালি কিন্তু আমাদের বিরিয়ানি ভাই চলে এসেছে, খেতে হবে ভাই। আমার নিচে 3 প্লেট বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, আর সৌম একা নিয়েছে মটন বিরিয়ানি ভাই। টাকা পয়সা বহাত হে কুছ বাত নেই ভাই, চারটা হ্যাঁ তুমি। চলো দেবো, দেখো চিকেনের পিসটা দেখো, সেই লেভেলের গরম ভাই, সুয়া লাগছে সুয়া। সত্যি কথা বলতে আজকালকার দিনে ভাই 80 টাকায় এরকম বিরিয়ানি ভাই পাওয়া যায় না, ঠিক আছে? আলাদা লেভেলের স্বাদ লাগছে ভাই, মানে খাচ্ছি এরকম ফিল হচ্ছে না যে 80 টাকা বিরিয়ানি। তোমার ভাবতে পারি 80 টাকা বিরিয়ানি সম্ভব? সম্ভব, কিন্তু সেই লেভেলের ভাই লাগছে। দেখো বিরিয়ানিটা একবার, সেরা সেরা ঘুরে দেখা যায়, পোষণ দিতে আসছে, দেখে দিই আমি ওই ঘুরে দেখাবি না, গরিবের পোষণ দিতে আসছে, গরিবের পোষণ দিন লাগে না, বলেছিল উত্তম কুমার, উত্তম বাবা। খাওয়া দাওয়া করে চলে আসলাম, এখন একটু দাদার সাথে আলাদা পার্সোনাল ভাবে কথা বলবো, সেই হিসেবে ঠিক আছে। যে যাচ্ছে তো পর দাদা লালটুদা ভাই, দোকান থেকে ওই হচ্ছে দোকান, ওই হচ্ছে দোকান, আর আমরা এসেছি স্কুল মাঠে, এখানে তবু পডকাস্টের শুট করছে এখানে, যেতে হয় না পারে থেকে। ফেভারিট বা প্রিয় ফুড ব্লগার কে? সবাই
মানে কেউ নেই যে মানে এই এক নম্বর আছে আমার কাছে, মানে আমি মানে ওইভাবে নাম নেওয়া যাবে না, নাম নিলে অনেক নাম নিতে হবে, প্রত্যেক ছোট থেকে বড় নতুন থেকে পুরনো প্রত্যেকেই। তার একটা কারণ শুনো, আমার কাছে একটা বড় চ্যানেল এসেছিল, মানে বড় ইউটিউবার এসেছিল, তার নাম আমি বলছি না, আর বললো তাতে আমার কোনো ভয় নেই বা আমি বলতেও পারি যে ফুড পিপল, তো একজন নামি দামি একজন কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবার বলতে পারো। তো অক্ষয়দা যেদিন আমার দোকানে আসে, অক্ষয়দা সেদিনকার এসে বলেছিল, ভাই আমি এই ভিডিওটা পার্টিকুলার এই ভিডিওটা দেখে তোমার কাছে এসেছি। তো আমি ভালো করে দেখলাম ওই ভিডিওতে, সারা ভিডিওতে মনে হয় 13 দিনে 253টা ভিউজ হয়েছে। তো কোথাও গিয়ে ওই 253টা ভিউজের মধ্যে অক্ষয়দা দেখে কিন্তু ওই ভিডিওটা দেখে আমার দোকানে এসেছে। এইটার বলার কারণটা কি, মানে আমার এই যতটাই সাফল্য পেয়েছি যা মানুষ ভাবে, কোথাও গিয়ে ছোট বড় সবার হাত আছে। হ্যাঁ, ভিউজ কম বেশি ম্যাটার করে না, লোকে দেখে আসছে। এই কম কম ছোট যাদের চ্যানেল আছে তাদের দেখেও কিন্তু বড় বড় ইউটিউবার আসছে, যেমন অক্ষয়দা আসছে একদম। তো আমি অক্ষয়দার নামটা এর জন্য নিলাম, কারণ এই জিনিসটা অক্ষয়দা নিজে এসে আমাকে বলেছে। আচ্ছা, তো কোথাও গিয়ে সবার এর পিছনে, মানে আমি যদি জীবনে 1% সাফল্য পেয়ে থাকি, তো এর জন্য সব ফুড ব্লগারদের বা সব কন্টেন্ট ক্রিয়েটারদের হাত আছে। আর আমি একটা কথা বলতে পারি যে আমার সেট আপ যদি কোনোদিন আমি বড় করতে পারি ভগবানের কৃপাতে, মা বাবার আশীর্বাদে, আমি কিন্তু ওই কথাটা লিখবো যে থ্যাংক ইউ ফুড ব্লগার। আচ্ছা, কেন এই তুমি তো এসছো যে কত ভিতরে হাবে, আমি এখানে যত ভালো বিরিয়ানি বানাই যত কম দামে দিই, মানুষ কিন্তু আমাকে চিনত না। আচ্ছা, মানুষজনকে আমাকে মানুষজনকে চিনিয়েছে এই মানুষগুলো। খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে দাদার সাথে, কিন্তু এখন তাকে দাদাকে সাইডে ডেকে নিয়ে এসছি মাঠের মধ্যে, ঠিক আছে। তো সত্যি কথা বলতে, তুমি যে 80 টাকায় বিরিয়ানি দিচ্ছ না, এটা সত্যি অবিশ্বাস্য একটা জিনিস যে 80 টাকায় বিরিয়ানি এত সুস্বাদু হতে পারে। 80 টাকার বিরিয়ানি ভালো হয় সেটা তুমি বলে দাও। সেটাই তো বলছি, আমি খাওয়ার সময় ভিডিওতে বলেছি যে 80 টাকার বিরিয়ানি ভাই, মনে হচ্ছে যে 80 টাকা বিরিয়ানি খাচ্ছি, মানে রাইসটা শুধু খেতে হবে আমার একটা বিষয়, ঠিক আছে। আজকে তুমি দেখো না যে আজকে চিকেনের দাম কত, আজকের দিনে প্রায় 230 টাকা। বড় কথা বলবো, তুমি আমাকে এখন বলো যে ধরো 2 মাস আগে বা 6 মাস আগে বা 1 মাস আগে বা 7 দিন আগে যে আমি চিকেন নিয়ে এসেছি, যে দাদা তুমি সবাই বলো তো যে 50-60 গ্রামের, তুমি এই দিনের ডেটের বিলটা দেখো, আমি এখনই তোমাকে খুলে দেখিয়ে দিচ্ছি ওই দিন কত পিস চিকেন এসছে, কত রেট ছিল, কত ওয়েট হয়েছে, তাহলেই তোমরা বুঝতে পারবে যে আমি যেটা বলি সেটা সত্যি না। তুমি একটা মনে মনে বলো না দাদা এই ডেটে, যদি ওই ডেটে আমি দোকান বন্ধ না থাকে, হ্যাঁ আমি তোমাকে খুলে একদম অন ক্যামেরাতে, এটা তো স্ক্রিপ্টেডের কোনো ব্যাপার নেই, আমি অন ক্যামেরাতে দেখিয়ে দিতে পারবো একদম, চেক করে আমার কি হবে। না, মানুষ যে বলে না 50 গ্রাম 60 গ্রাম তার জন্য বলছি, তো এরকম না যেটা বলি সেটা সত্যি, সেটা দিই মিথ্যে কথা, বা মিথ্যে কথা বলে বিজনেস দুদিন করা যায়। আশা করে দেখি যারা যারা আসোনি বাড়ি থেকে ভিডিও দেখছো, অনেকে ভিডিওতে মানে ফুড ব্লগাররা যেসব বলে সেসব সব সত্যি হয় না ভাই, সামনে আসো। এই যে অনেকে ভিডিওতে দেখেছি দাদা নামে অনেক খারাপ কথা বলেছে, দাদার মধ্যে সেরকম কিছু দেখলাম না যে খারাপের মধ্যে ধরে, ঠিক আছে, যাদের বলার তারা ঠিক বলে, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়, এসে খুব ভালো লাগলো। হ্যাঁ লালটুদা, তাহলে আসলাম ধরলে পরে পরে আসবো ভাই, চলো সব কমপ্লিট হয়ে গেছে, এখন দেখছি তোমার বাড়ির দিকে। ওই জন্য তো নাম ধরে রাখলাম। সরেশ বাড়ি চলে এসেছি কিন্তু অনেকক্ষণ আগেই, আর এখন প্রায় রাত বাজে 11টা। খাওয়া দাওয়া করে জাস্ট বিরিয়ানি খাওয়া দাওয়া পরে কিন্তু বাড়ি এসে রেস্ট ফ্রেস্ট নিয়ে ভাই একদম ঘুম দিয়ে উঠে খাওয়া দাওয়া করে আবার এসে এডিট করতে বসলাম। তো একবার চলো আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, দেখাচ্ছে আবার ইন্টারেস্টিং ব্লগে, ততক্ষণ টেক কেয়ার, লাভ ইউ, বাই।